এই উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনীর আয়োজনে এই মনোজ্ঞ প্রদর্শনী নতুন মাত্রা যুক্ত করবে। আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মাঝেই পৌঁছে যাবে আমরা এবং এবং যদি ভুল না করে থাকি টোল প্লাজার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে এই গাড়ি বহর। মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি টোল প্লাজায় পৌঁছে গেছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের পতাকা যে গাড়িতে যে পতাকা উত্তোলিত অবস্থায় আছে সেটি জ্বলজ্বল করছে। বাংলাদেশের নামটি আমরা বারবার দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রী টোল প্রদান করছেন তার গাড়ির এবং সেই টোল প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে এই এই পদ্মা সেতুর ইতিহাসের একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ জরুরি ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী টোল প্রদান করলেন। সেই টোল প্রদানের মধ্য দিয়ে একরকম উদ্বোধন হয়ে গেল আমাদের স্বপ্নের সেতু পদ্মা। পদ্মা সেতুতে এখন তিনি যাত্রা করবেন এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে অর্থ প্রদান করলেন টোলের এবং যে ফিরতি অর্থ সেটি তিনি গ্রহণ করে টোলের যে কাগজটি যে টিকিটটি সেই টিকিটটি তিনি গ্রহণ করেছেন। হাস্য